গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। আজ আপনাদের জন্য পড়ছি হুমায়ুন আহমেদের এই আমি বইটি থেকে একটি অটোবায়োগ্রাফি বর্ষা যাপন। কয়েক বছর আগের কথা, ঢাকা শহরের এক কমিউনিটি সেন্টারে বিয়ে খেতে গিয়েছি। চমৎকার ব্যবস্থা, অতিথির সংখ্যা কম, প্রচুর আয়োজন, থালাবাসনগুলি পরিচ্ছন্ন, যারা পোলাও খাবেন না তাদের জন্য সরু চালের ভাতের ব্যবস্থা। নিমন্ত্রিতদের মধ্যে দেখলাম বেশ কিছু বিদেশি মানুষও আছেন, তারা বিয়ের অনুষ্ঠান দেখতে আগ্রহী। দেখবার মতো কোনো অনুষ্ঠান নেই বলে কন্যাকর্তা খানিকটা বিব্রত। এটা শুধুমাত্র খাওয়ার অনুষ্ঠান, তা বলতে বোধহয় কন্যাকর্তার খারাপ লাগছে। বিদেশিরা যতবারই জানতে চাচ্ছে মূল অনুষ্ঠান কখন শুরু হবে, ততবারই তাদের বলা হচ্ছে হবে হবে। কোনার দিকের একটা ফাঁকা টেবিলে খেতে বসেছি। আমার পাশের চেয়ারে এক বিদেশি ভদ্রলোক এসে বসলেন। আমার কিছুটা মেজাজ খারাপ হলো। মেজাজ খারাপ হবার প্রধান কারণ, ইনি সঙ্গে করে কাঁটা চামচ নিয়ে এসেছেন। এদের এই আদিক্ষেতা সহ্য করা মুশকিল। কাঁটা চামচ নিশ্চয় এখানে আছে, সঙ্গে করে নিয়ে আসার প্রয়োজন ছিল না। আমি আগেও লক্ষ্য করেছি, যারা কাঁটা চামচ দিয়ে খায় তারা হাতে যারা খায় তাদের বর্বর গণ্য করে, যেন সভ্য জাতির একমাত্র লোগো হলো কাঁটা চামচ। পাশের বিদেশি তার পরিচয় দিলেন, নাম পল অরসন, নিবাস নিউ মেক্সিকোর লেক সিটি, কোনো এক এনজিওর সঙ্গে যুক্ত আছেন, বাংলাদেশে এসেছেন অল্পদিন হল, এখনও ঢাকার বাইরে যাননি, বিমানের টিকিট পাওয়া গেলে সামনের সপ্তাহে কক্সবাজার যাবেন। কিছু জিজ্ঞেস না করলে অভদ্রতা হয় বলেই বললাম, বাংলাদেশ কেমন লাগছে? পল অরসন চোখ বড় বড় করে বলল, ওহ ওয়ান্ডারফুল। এদের মুখে ওহ ওয়ান্ডারফুল শুনে আহ্লাদিত হবার কিছু নেই, এরা এমনই বলে থাকে। এরা যখন এদেশে আসে তখন তাদের বলে দেয়া হয় নরকের মতো একটা জায়গায় যাচ্ছ, প্রচণ্ড গরম, মশামাছি, কলেরা, ডায়রিয়া। মানুষগুলিও খারাপ, বেশিরভাগই চোর, যারা চোর না তারা ঘুষখোর। এরা প্রোগ্রাম করা অবস্থায় আসে, সেই প্রোগ্রাম ঠিক রেখেই বিদায় হয়, মাঝখানে ও ওয়ান্ডারফুল জাতীয় কিছু ফাঁকা বুলি আওড়ায়। আমি পল অরসনের দিকে তাকিয়ে শুকনো গলায় বললাম, তুমি যে ওয়ান্ডারফুল বললে শুনে খুশি হলাম, বাংলাদেশের কোন জিনিসটা তোমার কাছে ওয়ান্ডারফুল মনে হয়েছে? পল বলল, তোমাদের বর্ষা। আমি হকচকিয়ে গেলাম, এ বলে কি? আমি আগ্রহ নিয়ে পলের দিকে তাকালাম। পল বলল, বৃষ্টি যে এত সুন্দর হতে পারে এদেশে আসার আগে আমি বুঝতে পারিনি, বৃষ্টি মনে হয় তোমাদের দেশের জন্যই তৈরি করা হয়েছে। তুমি শুনলে অবাক হবে, আমি একবার প্রচণ্ড বৃষ্টির মধ্যে রিকশার হুট ফেলে মতিঝিল থেকে গুলশানে গিয়েছি, আমার রিকশাওয়ালা ভেবেছে আমি পাগল। আমি পলের দিকে ঝুঁকে এসে বললাম, তোমার কথা শুনে খুব ভালো লাগলো, অনেক বিদেশির অনেক সুন্দর কথা আমি শুনেছি, কিন্তু তোমার মতো সুন্দর কথা আমাকে এর আগে কেউ বলেনি। এত চমৎকার একটি কথা বলার জন্যে তোমার অপরাধ ক্ষমা করা হলো। পল অবাক হয়ে বলল, আমি কি অপরাধ করেছি? পকেট থেকে কাঁটা চামচ বের করে অপরাধ করেছ। পল হো হো করে হেসে ফেলল। বিদেশিরা এমন প্রাণখোলা হাসি হাসে না বলেই আমার ধারণা। পল অরসনের আরও কিছু ব্যাপার আমার পছন্দ হল, যেমন খাওয়া শেষ হওয়া মাত্র পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে বলল, নাও সিগারেট নাও। বিদেশিরা এখন সিগারেট ছেড়ে দিয়েছে, তারা সিগারেট তৈরি করে গরিব দেশগুলিতে পাঠায়, নিজেরা খায় না। ভাবটা এরকম, অন্যরা মরুক আমরা বেঁচে থাকব, তারপরেও কেউ কেউ খায়, তবে তারা কখনো অন্যদের সাধে না। আমি পলের প্যাকেট থেকে সিগারেট নিলাম, পানের ডালা সাজানো ছিল। পল নিতান্ত পরিচিত ভঙ্গিতে পান মুখে দিয়ে চুন খুঁজতে লাগল। এ ধরনের সাহেবদের সঙ্গে কিছুক্ষণ গল্প করা যায়, বর্ষা নিয়েই কথা বলা যেতে পারে। তাছাড়া গরম পড়েছে প্রচণ্ড, এই গরমে বৃষ্টির কথা ভাবতেও ভালো লাগে। আমি বললাম, পল তোমার বর্ষা কখন ভালো লাগলো? পল অরসন অবিকল বৃদ্ধা মহিলাদের মতো পানের পিক ফেলে হাসি মুখে বলল, সে একটা ইন্টারেস্টিং ব্যাপার, লন্ডন এয়ারপোর্ট থেকে ঢাকা এসে পৌঁছেছি দুপুরে, প্লেন থেকে নেমেই দেখি প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, কিছুক্ষণের মধ্যেই গা বেয়ে ঘাম পড়তে লাগলো। আমি ভাবলাম সর্বনাশ হয়েছে, এই দেশে থাকবো কি করে? বনানীতে আমার জন্য বাসা ঠিক করে রাখা হয়েছিল, সেখানে এয়ার কুলার আছে বলে আমাকে চিঠি লিখে জানানো হয়েছে। আমি ভাবছি কোনো মতে বাসায় পৌঁছে এয়ার কুলার ছেড়ে চুপচাপ বসে থাকব, ঘরে কোনো চৌবাচ্চা থাকলে সেখানেও গলা ডুবিয়ে বসে থাকা যায়। বাসায় পৌঁছে দেখি এয়ার কুলার নষ্ট,
সারাই করার জন্য ওয়ার্কশপে দেয়া হয়েছে। মেজাজ কী যে খারাপ হলো বলার না, ছটফট করতে লাগলাম। এক ফোঁটা বাতাস নেই, ফ্যান ছেড়ে দিয়েছি, ফ্যানের বাতাসও গরম। বিকেলে এক মিরাকল ঘটে গেল, দেখি আকাশে মেঘ জমেছে, ঘন কালো মেঘ। আমার বাবুর্চি ইয়াসিন দাঁত বের করে বলল, কাল বসে কি কামিং স্যার? ব্যাপার কিছুই বুঝলাম না, মনে হলো আনন্দজনক কিছু ঘটতে যাচ্ছে। হঠাৎ ঝপ করে গরম কমে গেল, হিম শীতল হাওয়া বইতে লাগল, শরীর জুড়িয়ে গেল। তারপর নামল বৃষ্টি, প্রচণ্ড বর্ষণ, সেই সঙ্গে ঝড়ো হাওয়া। বাবুর্চি ইয়াসিন ছুটে এসে বলল, স্যার শিল পড়তাছে, শিল বলেই ছাদের দিকে ছুটে গেল। আমি গেলাম পেছনে পেছনে। ছাদে উঠে দেখি চারিদিকে মহা আনন্দময় পরিবেশ, আশেপাশের বাড়ির ছেলেমেয়েরা ছোটাছুটি করে শিল কুড়াচ্ছে। আমি এবং আমার বাবুর্চি আমরা দুজনে মিলে এক বেগ শিল কুড়িয়ে ফেললাম। আমি ইয়াসিনকে বললাম, এখন আমরা এগুলি দিয়ে কী করব? ইয়াসিন দাঁত বের করে বলল, ফেলে দিব। আমার ছেলেবেলার কথা মনে পড়ল, প্রথম তুষারপাতের সময় আমরা তুষারের ভেতর ছোটাছুটি করতাম, তুষারের বল বানিয়ে একে অন্যের গায়ে ছুড়ে দিতাম। এখানেও তাই হচ্ছে, সবাই বৃষ্টির পানিতে ভিজে প্রকৃতির সঙ্গে মিশে যাচ্ছে। আমি পলকে থামিয়ে দিয়ে বললাম, এসো করস্নান নবধারা জলে, এসো নিপু বনে ছায়াবিথি তলে। পল বলল, তুমি কি বললে? রবীন্দ্রনাথের গানের দুটি লাইন বললাম, তিনি সবাইকে আহ্বান করেছেন বর্ষার প্রথম জলে স্নান করার জন্যে। বলো কি, তিনি সবাইকে বৃষ্টির পানিতে ভিজতে বলেছেন? হ্যাঁ। তিনি আর কি বলেছেন? আরও অনেক কিছুই বলেছেন, তার কাব্যের একটা বড় অংশ জুড়েই আছে বর্ষা। বলো কি, শুধু তার না, এদেশে যত কবি জন্মেছেন তাদের সবার কাব্যের বড় একটা অংশ জুড়ে আছে বর্ষা। পল খুব আগ্রহ নিয়ে বলল, বর্ষা নিয়ে এ পর্যন্ত লেখা সবচেয়ে সুন্দর কবিতাটি আমাকে বলো তো প্লিজ। আমি তৎক্ষণাৎ বললাম, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। এই এক লাইন? হ্যাঁ এক লাইন। এর ইংরেজি কি? এর ইংরেজি হয় না। ইংরেজি হবে না কেন? আক্ষরিক অনুবাদ হয়, তবে তার থেকে কিছুই বোঝা যায় না। আক্ষরিক অনুবাদ হচ্ছে, পেটার পেটার রেইন ড্রপস ফ্লাড ইন দ্য রিভার। পল বিস্মিত হয়ে বলল, আমার কাছে তো মনে হচ্ছে খুবই সাধারণ একটা লাইন। সাধারণ তো বটেই, তবে অন্যরকম সাধারণ। এই একটি লাইন শুনলেই আমাদের মনে তীব্র আনন্দ ও তীব্র ব্যথাবোধ হয়, কেন হয় তা আমরা নিজেরাও ঠিক জানি না। পল হা করে তাকিয়ে রইল। এক সময় বলল, বর্ষা সম্পর্কে এরকম মজার আরও কিছু আছে? আমি হাসি মুখে বললাম, বর্ষার প্রথম মেঘের ডাকের সঙ্গে সঙ্গে আমাদের দেশের কিছু মাছের মাথা খারাপ হয়ে যায়, তারা পানি ছেড়ে শুকনায় উঠে আসে। আশা করি তুমি আমার লেক পুলিং করছো না? না, লেক পুলিং করছি না। আমাদের দেশে এরকম ফুল আছে যা শুধু বর্ষাকালেই ফুটে, অদ্ভুত ফুল, পৃথিবীর আর কোনো ফুলের সঙ্গে এর মিল নেই। দেখতে সোনালি একটা টেনিস বলের মতো, যতদিন বর্ষা থাকবে ততদিন এই ফুল থাকবে, বর্ষা শেষ ফুলও শেষ। ফুলের নাম কি? কদম। আমি বললাম, এই ফুল সম্পর্কে একটা মজার ব্যাপার হলো, বর্ষার প্রথম কদম ফুল যদি কোনো প্রেমিক তার প্রেমিকাকে দেয় তাহলে তাদের সম্পর্ক হয় বিষাদ মাখা, কাজে এই ফুল কেউ কাউকে দেয় না। এটা কি একটা মিথ? হ্যাঁ, মিথ বলতে পারো। পল তার নোটবই বের করে কদম ফুলের নাম লিখে নিল। আমি সেখানে রবীন্দ্রনাথের গানের চারটি চরণ লিখে দিলাম, তুমি যদি দেখা না দাও করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। ইফ দো শোয়েস্ট মি নট দ্য ফেস, ইফ দো লিভেস্ট মাই হোলি অ্যাসাইট, আই নো নট হাউ আই এম টু পাস দিস লং রেইনি আওয়ার্স, আই নো নট হাউ আই এম টু পাস দিস লং রেইনি আওয়ার্স। পল অর্সনের সঙ্গে আর আমার দেখা হয়নি, তবে ঘোর বর্ষার সময় যখন রাস্তায় থাকি তখন খুব আগ্রহ নিয়ে চারদিকে তাকাই। যদি রিক্সার হুট ফেলা অবস্থায় ভিজতে ভিজতে কোনো সাহেবকে যেতে দেখা যায়। এখন পড়ছি হুমায়ুন আহমেদের এই আমি বইটি থেকে আরেকটি অটোবায়োগ্রাফি, লালচুল। ভদ্রলোকের বয়স সত্তরের মতো, মাথার চুল টকটকে লাল, মাথার লাল চুলের জন্যই হয়তো তাকে রাগি রাগি দেখাচ্ছে। তাছাড়া কোমরের মাংসপেশিতে টান পড়ায় তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না,
বাঁকা হয়ে দাঁড়িয়ে আছেন। ভঙ্গিটা অনেকটা সাপের ফণা তোলার মতো, যেন এখনই ছোবল দেবেন। আমি বললাম, সালাম আলাইকুম। তিনি বললেন, হুম। সালামের উত্তরে সালাম দেওয়াটাই প্রচলিত বিধি। তিনি হুম বলে এড়িয়ে গেলেন, তবে আপ্যায়ন বা শিষ্টতার কোনো অভাব হল না। আমাকে হাত ধরে বসালেন, কাজের ছেলেকে চা দিতে বললেন। আমার কাছে মনে হল ভদ্রলোক অসুস্থ। তার মাথার চুল যেমন লাল, চোখ দুটিও লাল, খুব ঘন ঘন চোখের পাতা ফেলছেন। আমি এত দ্রুত কাউকে চোখের পাতা ফেলতে দেখিনি। বয়স বাড়লে মানুষ ঘন ঘন চোখের পাতা ফেলে কি না তাও লক্ষ্য করিনি। আমি কিছু জিজ্ঞেস করার আগেই ভদ্রলোক বললেন, আমার চোখে সমস্যা আছে, চোখে অশ্রুগ্রন্থি বলে কিছু ব্যাপার আছে, সেখান থেকে জলীয় পদার্থ বের হয়ে সবসময় চোখ ভিজিয়ে রাখে, আমার ওইসব গ্রন্থি নষ্ট হয়ে গেছে। আমি বললাম, আপনার চুল এমন লাল কেন? উনি বললেন, রং দিয়ে লাল করেছি, মিন্দি পাতা এবং কাঁচা হলুদের সঙ্গে সামান্য থানকুনি পাতা বেটে মিশিয়ে একটা পেস্টের মতো তৈরি করে চুলে মাখলেই চুল এমন লাল হয়। আপনি যখন আমার মতো বুড়ো হবেন, মাথার চুল সব পেকে যাবে, তখন মাথায় রং ব্যবহার করতে পারেন। মাথায় রং ব্যবহার করা ইসলাম ধর্মে নিষিদ্ধ নয়, নবী করিমের হাদিস আছে, তিনি খেজাব ব্যবহার করার পক্ষে মত দিয়েছেন। খেজাব হচ্ছে এক ধরনের রং যা চুলে লাগানো হয়। ও আচ্ছা, মাথা ভর্তি সাদা চুল আমার পছন্দ না। সাদা চুল হলো যা মনে করিয়ে দেয় খেলা শেষ হয়ে গেছে, তৈরি হয়ে নাও, দুয়ারে প্রস্তুত গাড়ি, বেলা শেষ প্রহর। আপনি তৈরি হতে চাচ্ছেন না? তৈরি তো হয়েই আছি, সাদা ফ্ল্যাগ উড়িয়ে সবাইকে জানাতে চাচ্ছি না। ভদ্রলোকের বাড়ি প্রকাণ্ড, বেশিরভাগ প্রকাণ্ড বাড়ির মতো এ বাড়িটিও খালি। তার দুই মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে, তারা স্বামীর সঙ্গে বাইরে থাকে। পত্নী বিয়োগ হয়েছে 4 বছর আগে। 11 কামরার বিশাল বাড়িতে ভদ্রলোক কিছু কাজের লোকজন নিয়ে থাকেন। পুরোপুরি নিঃসঙ্গ মানুষরা নানান ধরনের জটিলতায় ভোগেন, বিচিত্র সব কাজকর্মে তারা থাকতে চেষ্টা করেন। সঙ্গী হিসেবে এরা কখনোই খুব ভালো হয় না, কারণ তারাই সঙ্গী হিসেবে কাউকে গ্রহণ করতে চায় না। এই ভদ্রলোকও দেখলাম তার ব্যতিক্রম নন। তিনি দেখলাম এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারছেন না, জায়গা বদল করছেন এবং কিছুক্ষণ পরপর ঘরের ছাদের দিকে ভুরু কুঁচকে তাকাচ্ছেন। ভাবটা এরকম যেন ঘরের ছাদটা কিছুক্ষণের মধ্যে ভেঙে তার মাথায় পড়ে যাবে। আমি যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ সারলাম। ভদ্রলোকের ছোট মেয়ের স্বামীর ঠিকানা দরকার ছিল, তিনি ঠিকানা দিতে পারছেন না, তবে টেলিফোন নাম্বার দিলেন। আমি চা খেয়ে উঠতে যাচ্ছি, তিনি বললেন, আহা বসুন না, বসুন, অল্পক্ষণ বসুন, গল্প করুন। নিঃসঙ্গ একজন বৃদ্ধের অনুরোধ এড়ানো মুশকিল। আমি বসলাম, কিন্তু কি বলবো ভেবে পেলাম না। এই বয়সের মানুষ কি ধরনের গল্প পছন্দ করে? পরকালের গল্প, ধর্ম? আমি জানি একটা বিশেষ বয়সের পর মানুষজন ঘোর আস্তিক হয়ে যায়, কঠিনভাবে ধর্মকর্ম পালন করে, ধর্মের কথা শুনতে ভালোবাসে। মৃত্যুতেই সব শেষ না, মৃত্যুর পরেও বেঁচে থাকার সম্ভাবনাই তাদের জন্য মৃত্যু নামক অমোক বিধান মেনে নিতে সাহায্য করে। আমি বললাম, আপনি বলুন আমি শুনি, পরকাল সম্বন্ধে বলুন, মৃত্যুর পর কি হবে? তিনি চোখ পিটপিট করে বললেন, মৃত্যুর পর কি হবে মানে? কিছুই হবে না, শরীর পচে গলে যাবে। শরীরের যে ফান্ডামেন্টাল পার্টিকেলস আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরা ছড়িয়ে পড়বে চারদিকে। ফান্ডামেন্টাল পার্টিকেলসের ক্ষয় নেই, কাজে এদেরও ক্ষয় হবে না। আপনি কি ধর্মটর্ম বিশ্বাস করেন না? তিনি উত্তরে এমন সব কথা বলতে লাগলেন যা শুনলে ঘোর নাস্তিকরাও নড়ে চড়ে বসবে এবং বলবে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এতটা বাড়াবাড়ি ভালো না, সালমান রুশদি তার কাছে কিছু না। একটু আগে যিনি নবীজির খেজাব ব্যবহারের হাদিস দিলেন, সেই তিনি তার সম্পর্কে এমন সব উক্তি করতে লাগলেন যা শুনলে নিরীহ টাইপের মুসলমানরাও চাকু হাতে তার পায়ের রগ খুঁজতে বের হয়ে যাবে। এই আলোচনা আমার তেমন পছন্দ হচ্ছিল না। আরবের মরুভূমির একজন নিরক্ষর ধর্মপ্রচারক হয়েও, যিনি সেই সময়কার ভয়াবহ আয়ামে জাহিলিয়াত লোকজনদের মন মানসিকতাই শুধু পরিবর্তন করেননি, সারা পৃথিবীতে এই ধর্মের বাণী ছড়িয়ে দিয়েছিলেন, তাকে তুচ্ছ করা ঠিক না। সমাজে অবিশ্বাসী তো থাকতেই পারে, অবিশ্বাসীদের যে কুৎসা ছড়ানো হবে তা তো না। আমি লক্ষ্য করেছি অবিশ্বাসীরা কুৎসা ছড়ানো তাদের পবিত্র কর্তব্য বলে মনে করেন।
বছর দুয়েক আগে যীশুখ্রিস্ট সম্পর্কে জনৈক আমেরিকান স্কলার এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। এর একটি বই পড়েছিলাম যাতে তিনি প্রমাণ করতে চেষ্টা করেছেন যে যীশুখ্রিস্ট ছিলেন একজন হোমোসেক্সুয়াল। আমি লালচুলই ভদ্রলোকের সঙ্গে তর্কে যেতে পারতাম, ইচ্ছা করল না। তার চেয়েও বড় কথা, ধর্ম সম্পর্কে আমার পড়াশোনাও তেমন নেই। ভদ্রলোকের দেখলাম পড়াশোনা ব্যাপক, কোরআন শরীফ থেকে মূল আরবি এবং সেখান থেকে সরাসরি ইংরেজি অনুবাদ যেভাবে স্মৃতি থেকে বের করতে লাগলেন তা আমার মতো মানুষকে ভরকে দেওয়ার জন্য যথেষ্ট। সন্ধ্যা হয়ে গেছে, আমার উঠা দরকার, উসখুস করছি। ভদ্রলোক যে উৎসাহের সঙ্গে কথা বলছেন তাতে তাকে থামাতেও মন সায় দিচ্ছে না। তিনি এর মধ্যে চায়ের কথা বলেছেন, আমি তাতেও আগ্রহ বোধ করছি না। এ বাড়িতে কাজের মানুষ চা বানানো এখনও শেখেনি, আগের চাটা দু চুমুক দিয়ে রেখে দিয়েছি। নতুন চা এর চেয়ে ভালো হবে এই আশা করা বৃথা। এমন সময় এক কাণ্ড হল। লালচুল ভদ্রলোক হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, একটু বসুন, মাগরেবের নামাজের সময় হয়েছে, নামাজটা শেষ করে আসি। মাগরেবের নামাজের জন্য নির্ধারিত সময় আবার অল্প। আমি মনে মনে বললাম, হলি কাউ। ভদ্রলোক নামাজ পড়ার জন্য সময় বেশি নিলেন না, কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বসলেন, হাসি মুখে বললেন, সরি আপনাকে বসিয়ে রাখলাম, তাহলে আবার ডিসকাশন শুরু করা যাক। তিনি আবারও কথা বলা শুরু করলেন। কথার মূল বিষয় হচ্ছে ধর্ম মানুষের তৈরি, আল্লাহ মানুষ তৈরি করেননি, মানুষই আল্লাহ তৈরি করেছে। আমি বললাম, আপনি ঘোর নাস্তিক, কিন্তু একটু আগে নামাজ পড়তে দেখলাম, নামাজ পড়েন? হ্যাঁ পড়ি, গত 25 বছর যাবৎ পড়ছি, খুব কমই নামাজ কাজা হয়েছে। রোজাও রাখেন? অবশ্যই। 25 বছর ধরে রাখছেন? হবে, তবে দুবার রাখতে পারিনি, একবার গল ব্লাডারের জন্য অপারেশন হলো তখন, আর একবার হার্নিয়া অপারেশনের সময়, দুটাই পড়ে গেল রমজান মাসে। ঘোর নাস্তিক একজন মানুষ নামাজ রোজা পড়ছেন, এটা আপনি ব্যাখ্যা করবেন কিভাবে? আপনি তো মন থেকে কিছু বিশ্বাস করছেন না, অভ্যাসের মতো করে যাচ্ছেন, তাই কি না? ভদ্রলোক জবাব দিলেন না। আমি বললাম, নাকি আপনার মনে সামান্যতম হলেও সংশয় আছে? না, আমার মনে কোনো সংশয় নেই, আমার নামাজ রোজার পেছনে একটি গল্প আছে, শুনতে চাইলে বলতে পারি। বলুন। আমি জজিয়তি করতাম, তখন আমি বরিশালের সেশন ও দায়রা জজ। আমি কঠিন প্রকৃতির মানুষ, খানিকটা বোধহয় নির্দয়, অপরাধ প্রমাণিত হলে কম শাস্তি দেবার মানসিকতা আমার ছিল না। অপরাধ করেছে শাস্তি ভোগ করবে, এই আমার নীতি। দয়া যদি কেউ দেখাতে চায় তাহলে আল্লাহ বলে যদি কেউ থাকে সে দেখাবে, আল্লাহ দয়ালু, আমি দয়ালু না। এই সময় আমার কোর্টে একটি মামলা এলো, খুনের মামলা। 7 বছরের একটা বাচ্চা মেয়ে খুন হয়েছে। পাশের বাড়ির ভদ্রমহিলা মেয়েটিকে ডেকে নিয়ে গেছে, তারপর সে আর তার স্বামী মিলে দাঁত দিয়ে কুপিয়ে হত্যা করেছে, জমিজমা নিয়ে শত্রুতার জের। সাক্ষ্য প্রমাণ সবই আছে। আমার মনটা খারাপ হলো, শত্রুতা থাকতে পারে, তার জন্যে বাচ্চা একটা মেয়ে কেন প্রাণ হারাবে? মেয়েটার বাবা সাক্ষ্য দিতে এসে কাঁদতে কাঁদতে কাঠগড়াতেই অজ্ঞান হয়ে গেল। মামলা বেশি দিন চলল না, আমি মামলার রায় দেবার দিন ঠিক করলাম। যেদিন রায় হবে তার আগের রাতে রায় লিখলাম, সময় লাগল। হত্যা মামলার রায় খুব সাবধানে লিখতে হয়, এমনভাবে লিখতে হয় যেন আপিল হলে রায় না পাল্টায়। আমি মৃত্যুদণ্ড দেব, আপিলে তা খারিজ হয়ে যাবে, তা হয় না। আমি স্বামীটিকে মৃত্যুদণ্ড দিলাম, তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেবার ইচ্ছা ছিল। এই মহিলাই বাচ্চা মেয়েটিকে ডেকে নিয়ে এসেছে, প্রধান অপরাধী সে। আইনের হাত সবার জন্যই সমান হলেও মেয়েদের ব্যাপারে কিছু নমনীয় থাকে। আমি মহিলাকে দিলাম যাবজ্জীবন কারাদণ্ড। রায় লেখা শেষ হলো রাত 3টার দিকে। আমি হাত মুখ ধুয়ে নিজেই লেবু শরবত বানিয়ে খেলাম, খুব ক্লান্ত ছিলাম। বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়লাম, গভীর ঘুম। এমন গাঢ় নিদ্রা আমার এর আগে কখনো হয়নি। আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের অংশটি মন দিয়ে শুনুন। স্বপ্নে দেখলাম 7-8 বছরের একটা বাচ্চা মেয়ে, কোকড়ানো চুল। মেয়েটি আমার কাছে এসে দাঁড়িয়েছে, সে তার নামটাম কিছুই বলল না, কিন্তু মেয়েটিকে দেখেই বুঝলাম এ হলো সেই মেয়ে যার হত্যার জন্য আমি রায় লিখেছি, একজনের ফাঁসি এবং অন্যজনের যাবজ্জীবন। আমি বললাম, কি খুকি, ভালো আছো? মেয়েটি বলল, হুম। কিছু বলবে খুকি? হুম, বলো। মেয়েটি খুব স্পষ্ট করে বলল,
আপনি ভুল বিচার করেছেন, এরা আমাকে মারেনি, মেরেছে আমার বাবা। বাবা দাঁত দিয়ে কুপিয়ে আমাকে মেরে দাঁটা ওদের খড়ের গাদায় লুকিয়ে রেখেছে, যাতে ওদেরকে মামলায় জড়ানো যায়, ওদের শাস্তি দেয়া যায়। আমাকে মেরে বাবা ওদের শাস্তি দিতে চায়। তুমি এসব কি বলছো? অন্যকে শাস্তি দেওয়ার জন্যে কেউ নিজের মেয়েকে মারবে? মেয়েটি জবাব দিল না, সে তার ফ্রকের কোণা দিয়ে চোখ মুছতে লাগল। আমার স্বপ্ন ভেঙে গেল, দেখলাম ভোর প্রায় হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ফজরের আজান হল। আমি রান্নাঘরে ঢুকে নিজে এক কাপ চা বানিয়ে খেলাম। স্বপ্নের ব্যাপারটিকে তেমন গুরুত্ব দিলাম না, স্বপ্ন গুরুত্ব দেওয়ার মতো কোনো বিষয় না। দুশ্চিন্তা উদ্বেগ এই সবই স্বপ্ন হয়ে দেখা দেয়। আমি মামলাটা নিয়ে অনেক চিন্তাভাবনা করেছি, স্বপ্ন হচ্ছে সেই চিন্তারই ফসল, আর কিছু না। স্বপ্নের উপর নির্ভর করে বিচার চলে না। রায় নিয়ে কোর্টে গেলাম, কোর্ট ভর্তি মানুষ, সবাই চাঞ্চল্যকর মামলার রায় শুনতে চায়। রায় প্রায় পড়তেই যাচ্ছিলাম, হঠাৎ কি মনে হলো, বলে বসলাম, এই মামলার তদন্তে আমি সন্তুষ্ট নই, আবার তদন্তের নির্দেশ দিচ্ছি। কোর্টে বিরাট হইচই হল। আমি কোর্ট অ্যাডজন্ট করে বাসায় চলে এলাম। আমার কিছু বদনামও হলো, কেউ কেউ বলতে লাগলো আমি টাকা খেয়েছি। আমি নিজে আমার দুর্বলতার জন্যে মানসিকভাবে খানিকটা বিপর্যস্তও হলাম। আমার মতো মানুষ স্বপ্নের মতো অতি তুচ্ছ একটা ব্যাপার দ্বারা পরিচালিত হবে তা হতে পারে না। আমার উচিত জজিওতে ছেড়ে দিয়ে আলুর ব্যবসা করা। যাই হোক, সেই মামলার পুনঃতদন্ত হল। আশ্চর্যের ব্যাপার, মেয়েটির বাবা নিজেই হত্যা অপরাধ স্বীকার করল এবং আদালতের কাছে শাস্তি প্রার্থনা করল। আমি তার ফাঁসির হুকুম দিলাম। বরিশাল সেন্ট্রাল জেলে ফাঁসি কার্যকর হল। ঘটনার পর আমার মধ্যে সংশয় ঢুকে গেল। তাহলে কি পরকাল বলে কিছু আছে? মৃত্যুর পর আরেকটি জগৎ আছে? ঘোর অবিশ্বাস নিয়ে ধর্মগ্রন্থ পাঠ করা শুরু করলাম। নামাজ রোজা আরম্ভ হল। আশা ছিল এতে আমার সংশয় দূর হবে। যতই পড়ি ততই আমার সংশয় বাড়ে, ততই মনে হয় গড ইজ ক্রিয়েটেড বাই ম্যান। তারপর নামাজ পড়ি এবং প্রার্থনা করি, বলি, হে মহাশক্তি, তুমি আমার সংশয় দূর করো। কিন্তু এই সংশয় দূর হবার নয়। কেন নয়? কারণ আমাদের পবিত্র গ্রন্থেই আছে, সূরা বাকারার সপ্তম অধ্যায়ে বলা আছে, আল্লাহ হ্যাজ সেট এ সিল অন দেয়ার হার্টস অ্যান্ড অন দেয়ার হিয়ারিং অ্যান্ড অন দেয়ার আইজ ইজ এ ভেইল। আল্লাহ তাদের হৃদয় এবং শ্রবণেন্দ্রিয়কে ঢেকে দিয়েছেন এবং টেনে দিয়েছেন চোখের উপর পর্দা। আমি তাদেরই একজন, আমার মুক্তি নেই। ভদ্রলোক চুপ করলেন। আমি বিদায় নেবার জন্য উঠলাম। তিনি আমাকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিলেন। আমি বললাম, আপনি আসছেন কেন? আপনি আসবেন না? তিনি মুখ কুচকে বললেন, আমাদের নবীজির একটা হাদিস আছে, নবীজি বলেছেন কোনো অতিথি এলে তাকে বিদায়ের সময় বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিও। এই বলে তিনি বিড়বিড় করে নবী সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কিছু কথা বলে বাড়ির দিকে রওনা হলেন। সম্ভবত ঈশান নামাজের সময় হয়ে গেছে। গল্পতরু চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের দুটি অটোবায়োগ্রাফি, একটি হচ্ছে বর্ষাযাপন এবং অন্যটি হলো লালচুল। এই ছোট দুটি অটোবায়োগ্রাফি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।